ফার্স্ট ঠেকাতে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর 25 মিনিট আগে প্রশ্নের সেট নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব মোহাম্মদ সোহরাব হোসেন। রোববার সচিবালয়ে এক সভায় তিনি এ কথা জানান। আসন্ন পরীক্ষা সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ডের প্রতিনিধিদের নিয়ে এ সভায় বসেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সচিব বলেন, পরীক্ষার 25 মিনিট আগে প্রশ্নের সেট নির্ধারিত হবে। লটারির মাধ্যমে ঢাকা বোর্ড সেট নির্ধারণ করবে। তার দাবি, প্রশ্ন ফাঁস নিয়ে অন্যের অপরাধের জন্য বিনা কারণে বিনা অন্যায় মন্ত্রণালয়কে দোষারোপ করা হয়েছে। যা দুঃখজনক, অন্য কেউ পরীক্ষা নিলেও এর চেয়ে ভালোভাবে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। সচিব আরও দাবি করেন, সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষায় যেসব প্রশ্নপত্র ফাঁস হয়েছে তাতে খুব কম সংখ্যক শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। গড়ে 7.5% নম্বরের প্রশ্ন ফাঁস হয়েছে দাবি করে সোহরাব হোসেন বলেন, 17 পরীক্ষার মধ্যে 12টিতে প্রশ্ন ফাঁস হয়েছে, তবে তা এমসিকিউ অংশ, রচনামূলক 70 নম্বর ফাঁস হয়নি। ডেস্ক রিপোর্ট, বিডি নিউজ, 21।